কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। দেখছিল কে? নবাব হোসেন স্যার। নবাব হোসেন স্যার পেটের যন্ত্রণা যখন ভালো করে দিল, নবাব হোসেন স্যার চিৎকার করে বলল, শোন মুকুন্দ, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। বলুন তো মায়েরা, ঈশ্বর যা করে তা, জোরে বলবেন, ঈশ্বর যা করে তা অমঙ্গলের জন্য। আপনারা বলবেন ঈশ্বর যা করে তা অমঙ্গলের জন্য, নাকি ঈশ্বর যা করে তা, এত আস্তে করে বলছে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য, এত আস্তে বলছেন কেন? ঈশ্বর যা করে তা, আর টু জোরে বলুন, ঈশ্বর যা করে তা। এখন যদি বৃষ্টি নেমে যায় ঈশ্বর যা করে তা, আপনারা তো বলছে মঙ্গলের জন্য, যে কীর্তন করেছে তার কী অবস্থা হবে? আচ্ছা বলুন তো, আপনার ছেলে সারা বছর পরীক্ষা পড়াশোনা করলো, না একবার ফেল করে গেল, ঈশ্বর যা করে তা, এখন বলছেন মঙ্গলের জন্য, দেখবেন কেন একবার কী হয়। যদি একবার ছেলে ফেল করে যায়, যদি কেউ যদি বলে ঈশ্বর যা করে মঙ্গলের জন্য, আপনি কী বলবেন? বাজে বকবেন না তো, একে আমার মাথা খারাপ, তারপর বাবা এসব কথা বলছেন। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে, যে যেখানে বসে আছেন, একজন রাজা একজন মন্ত্রী দুজনে বনে যাচ্ছে শিকার করতে, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। একজন রাজা মন্ত্রী দুজনে বনে যাচ্ছে, মন্ত্রী কথায় কথায় খালি একটি কথা বলে, রাজা মশাই ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। রাজা মন্ত্রী একসঙ্গে যাচ্ছে, হঠাৎ রাজা পাথরে জোরে হোঁচট খেয়েছে, আর রাজার পা থেকে রক্ত বেরিয়ে ফেটে রক্ত বেরোচ্ছে। মন্ত্রী তখন বলছে ঈশ্বর যা করেছে মঙ্গলের জন্য করে, ঈশ্বর। রাজা মনে মনে ভাবছে, বেটা আমার খাচ্ছে আর আমাকে বলছে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যে। এইদিকে এইদিকে কে আছিস? মন্ত্রীকে বন্দি কর। মায়েরা, মন্ত্রীকে বন্দি করেছে, রাজা একাই বনে গেছে। বনে ঘুরতে ঘুরতে এমন গভীর জঙ্গলে ঢুকে গেছে, একটা কালী মন্দির আছে, প্রত্যেক দিন একটা করে মানুষ বলি দেওয়া হয়, আজকে কাউকে পায় নাই, পাবি তো পা রাজাকেই পেয়েছে। মায়েরা, রাজাকে পেয়ে কি করেছে দেখুন, যেই না খুঁটোর মধ্যে ঢুকিয়ে বলি দিতে যাবে মায়ের সামনে, জয় মা, যেই না বলেছে জয় মা, তখন লোকে বলছে দাঁড়াও দাঁড়াও কি। আচ্ছা বলুন তো মায়েরা, ছাগল যখন মাকে বলি দেওয়া হয়, যদি পায়ে খুঁত হয়ে যায়, রক্ত বেরিয়ে যায় আর লাগে, জোরে বলুন হ্যাঁ না না, লাগে? একটু জোরে বলবেন হ্যাঁ না না, লাগে? লাগে না। এখন রাজা মশাইকে যখন বলি দিতে যাচ্ছে, রাজার পা থেকে রক্ত বেরিয়ে গেছে, তখন সঙ্গে সঙ্গে বলছে বেটা কোথা থেকে এলো রে? হ্যাঁ, রাজা বলে চিনতে পারেনি, বের কর বেটাকে বের কর, দু থাপ্পড় দিয়ে রাজাকে পার করে দিয়েছে। রাজা তখন মনে মনে ভাবছে, মন্ত্রী তুমি ঠিকই বলেছ, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যে করে, ভাগ্যে হোঁচট খেয়েছিলাম, নাহলে নিতাই গৌর হরিবোল হয়ে যেতাম। মন্ত্রী তখন বলছে রাজা মশাই, এই দেখেন, মন্ত্রী বলছে রাজা মশাই, ঈশ্বর শুধু তোমার মঙ্গল করেছে তা নয়, আমারও করেছে। আজ হয়তো তোমার সঙ্গে আমি যদি যেতাম, তুমি তো হোঁচট খেয়েছিলে বলে বেঁচে গিয়েছিলে, আমি তো নিতাই গৌর হরিবল হয়ে যেতাম, মানে মন্ত্রীও হয়ে হরিবল হয়ে যেত। তাহলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। হঠাৎ মুকুন্দ এই গানটা গাইছে, গাইতে গাইতে অহংকার হয়ে গেল। আমি আপনাদের সামনে একটা কথা বলবো, আপনারা অহংকার করবেন না। ভেতরে যদি কারো অহংকার হয়ে যায় শেষ, হরিবাসরে দাঁড়িয়ে কেউ যদি অহংকার করে শেষ, 100% শেষ। হরিবাসরে কীর্তন শুনতে কারো যদি ভেতর অহংকার হয়, ভগবান তাকে নিতাই গৌর হরিবল করে দেয়। অহংকারটাকে একবারে রাখবেন না, সবসময় বিনয়ী রাখবেন। কিসের অহংকার? আপনি জন্ম পেয়েছেন, আপনাকে একজন জন্ম দিয়েছে, আপনি জন্ম পান নাই। আপনি পড়াশুনো করেছেন, আপনাকে একজন পড়াশুনো করিয়েছে। আপনি চাকরি পেয়েছেন, আপনাকে একজন চাকরি দিয়েছে। আপনি যখন শ্মশান ঘাটে যাবেন, তখন নিজে যেতে পারবেন না, নিয়ে যাবে অন্যজন। আপনার বলতে কি আছে? আপনার বলতে কিছুই নাই। মুকুন্দ সরকারের ভেতরে অহংকার হয়ে গেল, আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার মতো কবিরাজ আর নাই। ভগবান বলল, যে করে অহংকার, তার অহংকার পতন ঘটানোর রাস্তা আমার কাছে আছে। মুকুন্দ সরকারের স্ত্রী শরীরে একটা কঠিন রোগ দিয়ে দিল, আর যখনই রোগটা হয়ে গেল, সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকারের স্ত্রী চিৎকার করে বলল, স্বামী এ কি আমার হলো গো, এই দিকে তাকান। মুকুন্দ সরকার স্ত্রী চিৎকার করে বলছে, স্বামী এ কি আমার হলো গো, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তোমার? আমার সর্বাঙ্গ যেন জ্বলে যাই, তখনও মুকুন্দ সরকারের অহংকার যায় নাই,
মনে মনে ভাবলো আমি এত বড় কবিরাজ, সবার রোগ ধরতে পারছি, তোমার রোগ ধরতে পারবো না। দেখি তোমার চোখ দেখি একই, দেখি তোমার জিভ দেখি একই, দেখি তোমার পাইপ কখন আমার অহংকার হয় আমি জানি না। সত্যি যদি আমার অহংকার হয়েছে, আমার অহংকারের পতন ঘটাও। মহাপ্রভু কি করলো মা? চিবানো পান মুকুন্দ সরকারকে দিল। আপনারা যারা এই এটা উত্তর চব্বিশ করা নাকি? আচ্ছা, আপনারা যারা উত্তর চব্বিশ করা মায়েরা আছেন, বাবারা আছেন, যারা পান খান, তারা পান খান বলে নেশা করেন তা নয়। আমি 100% বলবো আপনারা পান খাবেন, সবাই পান খাবেন। হরে কৃষ্ণ, পান নেশা নয়। পান কখন নেশা? মহাপ্রভু সন্ন্যাসের আগে পান খেয়েছিল, সন্ন্যাসের পর আর পান খায় নাই। মহাপ্রভু সন্ন্যাসের আগে পান খেয়েছিল, সন্ন্যাসের পর পান খায় নাই। পানের জন্ম কোথা থেকে মা? স্বর্গ থেকে যখন, আহা, সমুদ্র থেকে যখন অমৃত উঠেছিল, দেবতা স্বর্গদের মধ্যে অমৃতর হাঁড়ি নিয়ে মারামারি চলছিল, এক ফোঁটা অমৃত মাটিতে পড়ে যায় আর সেই থেকে পান গাছের জন্ম হয়। ওই জন্য সবাই লক্ষ্য করুন মায়েরা, পানের জন্ম হচ্ছে অমৃত থেকে। ওই জন্য পুজোতে দেখবেন পান লাগে, জোরে বলুন হ্যাঁ না না, পুজোতে পান লাগে। আচ্ছা মায়েরা, এদিকে দেখবেন ছেলের অন্নপ্রাশন হয়, ছেলে মেয়ের বিয়ে হয়, মাথাতে আপনারা কী দিন নিয়ে আশীর্বাদ করেন? জোরে বলুন ধান আর, জোরে বলুন কী কী দিন? ধান আর দুর্বা। বলুন তো ধান আর দুর্বাটা দেওয়া হয় কেন? দুর্বা ঘাস গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত যতই রৌদ্র হোক দুর্বা ঘাস মরে? জোরে বলুন না, হ্যাঁ না না, দুর্বা ঘাস মরে না। দুর্বা ঘাস যেমন চিরজীবী হয়ে থাকে সেরকম, আর ধান মানে কি? লক্ষ্মী। ধানটাকে মাথায় দিয়ে, দুর্বা ঘাসটাকে মাথায় দিয়ে আশীর্বাদ করে কি বলে? ধান মানে কি? তুমি ধনবান হও। আর দুর্বা ঘাসটাকে দিয়ে কি বলে? দুর্বা ঘাস যেমন অনেক দিন জীবিত থাকে, তুমি দীর্ঘজীবী হও। প্রত্যেকটির মানে আছে। পান আপনারা খাবেন, শুধু পান যদি খান তবে ভালো, পানের সঙ্গে যখনই মশলা খাবেন তখনই পানটা নেশার মতো হয়ে গেল। ওই জন্য শুধু পান যদি কেউ খান মা, শরীরে ক্ষতি হয় না, অমৃতের মতো কাজ করে, কিন্তু পানের সঙ্গে যখনই মশলা খাবেন তখন কাজ হয় না। মুকুন্দ সরকার যে না চিবানো পানটা তার স্ত্রীকে দিয়েছে, তার স্ত্রীর রোগ তো ভালো হয়ে গেছে মা। আর মুকুন্দ সরকার গাইতে গাইতে যাচ্ছে, ভগবানের কি লীলা, আজকে মহাপ্রভু চিবানো পান দিয়েছে, আমার স্ত্রীকে দেব। ও গো যশোদার দুলাল, যশোদার দুলাল তুমি বজের রাখাল, বৃন্দাবন মন হারি উলোধ্বনি, যশোদার দুলাল বজের রাখাল, এই যে বৃন্দাবন মন, কোনটা পড়াও মনিকরণ, যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি, যশোদার দুলাল ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারে, গোপী জানা বল্লভ রাধিকা রমণ, গোপী জানা বল্লভ রাধিকা রমণ, গোপী জানা বল্লভ রাধিকা রমণ, নিতাই গৌর হরি হরি বল উলোধ্বনি, হে প্রণব বল্লভ, সবাই মিলে উলোধ্বনি দেবেন, সবাই ভক্তি করে, হে প্রণব প্রণব আল্লভ, গোপী জানা বল্লভ রাধিকা রমণ, চিত্ত বিত্ত মন হারি, বৃন্দাবন মন হারি, গোপী যশোদার দুলাল ব্রজের রাখাল, বৃন্দাবন মন হারি, ও তুমি যশোদার দুলাল ব্রজের রাখাল, বৃন্দাবন হারি, কই গো ঘরণী মায়েরা যে যেখানে বসে আছেন, চিবানো পানটা তার স্ত্রীকে দিল, তার পেটে বাচ্চা এলো। এখানে যারা কীর্তন শুনতে এসছেন কিছু মনে করবেন না, অনেক অগণিত দাদাভাইরা দাঁড়িয়ে আছেন, অনেকে বসে আছেন,
আমি যে কথাগুলো এখন বলবো প্রত্যেকটি অনুকূল ঠাকুরের কথা। অনুকূল ঠাকুরজি বলছেন, মেয়েদের পেটে বাচ্চা এলে কিছু নিয়ম পালন করলে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। বলবো না বাদ দিয়ে দেবো, যদি বলুন বলেই দিই, মেয়েদের পেটে বাচ্চা এলে কৃষ্ণভক্ত সন্তান আসতে গেলে আপনাকে কিছু নিয়ম করতে হয়, আপনার বাড়ির মেয়েদেরকে শিক্ষা দেবেন, অনুকূল ঠাকুর বলেছেন। যে কোনো মেয়েদের পেটে বাচ্চা এলে প্রত্যেকটি মেয়ে স্নান করে প্রত্যেক দিন ভগবানের মন্দিরে একটা কথাই বলবে, হে গোবিন্দ, ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। কি বলবেন? আপনার নাতনি, আপনার মেয়ে, আপনার পাড়ার মেয়ে পেটে বাচ্চা থাকলে এই শিক্ষাটা দেবেন, আপনার লাভ আছে, গোবিন্দের কৃপা আপনি পাবেন, শিক্ষা দেবেন, ভালো ভালো শিক্ষা লোককে দিতে হয়। কি বলবেন? তোর পেটে বাচ্চা আছে, প্রত্যেক দিন মন্দিরে একটা কথা বল, হে প্রভু আমার ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। দু নম্বর কি মায়েরা, এইদিকে দু নম্বর কি, শ্রীমদ ভাগবত গীতার দু চারটা করে শ্লোক পড়তে হয় পেটে বাচ্চা থাকলেন, যদি পড়েন আপনার লাভ আছে, পড়তে পারলে ভালো, না পড়তে পারলে গীতাটাকে মাথায় ঠেকাবেন, আপনার লাভ আছে। তিন নম্বর, তুলসী গাছে প্রত্যেক দিন জল দেবেন, পরিক্রমা করবেন চারবার, এবং গলায় কাপড়টা দিয়ে কৃষ্ণ ভক্ত সন্তান হবে। চার নম্বর, কোনো সাধুগুরু বৈষ্ণবকে বাড়িতে দেখে তার উচ্ছিষ্ট প্রসাদ আপনি গ্রহণ করবেন, দেখবেন আপনার কৃষ্ণ ভক্ত সন্তান হবে। সাধুগুরু বৈষ্ণবকে দেখলে উচ্ছিষ্ট প্রসাদ খেতে হয়, কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হয়। আজকে কিন্তু যিনি গর্বে সন্তান রেখেছেন, মুকুন্দ সরকার স্ত্রী, তিনি এগুলো পালন করেছিলেন। মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না তাই আসছে না। আজকে বিবেকানন্দের জন্ম নাই কেন, আজকে রবীন্দ্রনাথের জন্ম নাই কেন, তাদের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, মায়েদের ভালো প্ল্যাটফর্ম নাই তাই আসতে পারছে না। মায়েরা, আপনাদের পেটে বাচ্চা থাকলে আপনার কিছু ভালো কর্ম করুন, আপনাদের সন্তান ভালো হবে। দেখবেন আমাদের পাড়াগ্রামে একটা হিসাব আছে, শাশুড়ি মাগুলো বউকে কি বলে, এই সময় হরিনাম করতে নাই, এই সময় তুলসী গাছে জল দিতে নাই, এই সময় ধর্মকর্ম করতে নাই, এই সময় চুপচাপ থাকতে হয়, ধর্ম করিস না। আমাকে অনেকে প্রশ্ন করে, আমার শাশুড়ি মা বলে, আমার পাড়ার লোক বলে, পাড়ার লোক বলবেন না, ডাক্তারের কথাই চলবেন, পাড়ার লোকের কথাই চলবেন না, শাস্ত্রকারদের কথা শুনবেন, আপনি কারো কথা শুনবেন না। দেখুন মায়েরা, ভক্ত প্রহ্লাদের মায়ের নাম কি ছিল, কয়াধু, এইদিকে কয়াধুর পেটে যখন ভক্ত প্রহ্লাদ ছিল, তখন ভক্ত প্রহ্লাদ নারদ মুনির কাছে কয়াধু কি করেছিল, হরিকথা কৃষ্ণ কথা স্মরণ করেছিল, তার জন্যে ভক্ত প্রহ্লাদের মতো সন্তান জন্ম দিয়েছিল। ও মায়েরা, অর্জুনের স্ত্রীর নাম কি ছিল, সুভদ্রা, সুভদ্রা পেটের মধ্যে যখন অভিমন্যু ছিল, তখন দেখবেন অর্জুন সুভদ্রাকে চক্র গুয়ে ঢোকার গল্পটা বলেছিল, বেরোবার গল্পটা বলতে গেছে, মা ঘুমিয়ে গেছে, আর তখন আর চক্র গুয়ে থেকে ছেলে বেরোতে পারলো না, অভিমন্যু 16 বছর বয়সে কুরুক্ষেত্রের যুদ্ধে মারা গেল চক্র গুয়ের মধ্যে থেকে। ওই জন্য আপনাদেরকে বলে রাখি, পেটের বাচ্চা থাকাকালীন আপনার যেমন চলা হবে আপনার বাচ্চা চলা তেমন হবে, আপনার বলা যেমন হবে আপনার বাচ্চা বলা তেমন হবে, আপনার দেখা যেমন হবে আপনার বাচ্চার দেখা তেমন হবে। আমি একটা প্রমাণ দিয়ে দেবো আপনাদেরকে, শুধু কি মায়েদের দায়িত্ব কৃষ্ণভক্ত সন্তান জন্ম দিতে, আমার বাবাদেরও আছে। কি দায়িত্ব আছে, ছেলে যখন হয়ে গেল তখন বাবার দায়িত্ব আছে, বাবা হলেন মানে কৃষ্ণভক্ত সন্তান করবেন, কেমন করবেন, শ্রীল প্রভুপাদ, আপনারা যারা গেছেন, আপনারা যারা নবদ্বীপ মায়াপুরে গেছেন, কিছু মনে করবেন না, নবদ্বীপ মায়াপুরে কেউ কেউ গেছেন, দেখবেন শিল প্রভুপাদের মূর্তি আছে। এই শিল প্রভুপাদ কলকাতার ছেলে ছিল, খুব ছোট ছিল, তার বাবা দরজায় বসে থাকতো, চাকরি যেত 10টার সময় আর 9টা পর্যন্ত বসে থাকতো, কোনো বৈষ্ণব দেখলেই বলতো, একবার আসুন একবার আসুন, কি হয়েছে বলবেন তো, আমার ছেলের মাথায় একবার হাত দিয়ে বলে দিন, যেন কৃষ্ণের কৃপা হয়, যেন রাধার কৃপা হয়। ওরে বাবা, বাবার এরকম প্রচেষ্টা ছিল বলেই তো আজকে শিল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হয়েছিল। শুধু মাকে দায়িত্ব দেবো তা নয়, বাবারও অনেক দায়িত্ব আছে। আপনাদের ছেলে মেয়েকে রবিবার দিন ছুটির দিনে পার্কে বেড়াতে নিয়ে যাবেন না, কোনো মন্দিরে গিয়ে বসান, জয়নিতাই বলতে শেখান, বাচ্চার মনটা কচিবাসের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। চাণক্যদেব বলেছেন, বাড়ির বাচ্চাদের 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, পড়বে খেলবে ভাঙবে কিচ্ছু বলবে না, কিন্তু 5 থেকে 15 পর্যন্ত শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে বিগড়ে যাবে। ছেলে মেয়ের বয়স যখন 16 হয়ে যাবে, শাস্ত্র বলছে পুত্র মিত্র বদাচরিত, যখন ছেলে মেয়ের বয়স 16 হয়ে গেল, মা বাবা তখন তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবেন, নইলে ছেলে মেয়ে আরও বাজে হয়ে যাবে। এইরকম নিয়মে যদি সংসারে থাকতে পারেন, আপনার সন্তান কৃষ্ণ ভক্ত হবে। না কি বলেছে, মুকুন্দ সরকারের স্ত্রী সন্তানটা জন্ম নিল কবে মায়েরা, কিবার বলেছিলাম বলুন তো, কিবার বলেছিলাম, বৃহস্পতিবার দিন, সেদিন কি পুজো ছিল জোরে বলুন,
সরস্বতী পুজো ছিল, সবাই একটু মাথায় কাপড়টা নিন, আজকে রঘুনন্দনের জন্ম হচ্ছে। সবাই মিলে যে যেখানে বসে আছেন একসঙ্গে সবাই মাথায় কাপড়টা নিন, উলু ধরে দেবেন সবাই, আজকে রঘুনন্দনের জন্ম হচ্ছে। আহা হেন কালে হে জন্মিল, সবাই সবাই, আহা হেন কালে হে জন্মিল শ্রী রঘুনন্দন, হেন কালে হে জন্মিল শ্রী রঘুনন্দন, হেন কালে হে জন্মিল শ্রী রঘুনন্দন, জন্ম নিল রে উলধ্বনি, রঘুনন্দনের জন্ম হচ্ছে, রঘুনন্দন লীলা, রঘুনন্দনের জন্ম হচ্ছে। রঘুনন্দ আহারে আহারে জন্মিল শ্রী রঘুনন্দ, হেন কালে হে জন্মিল শ্রী রঘুনন্দন, আজ হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দ, যে মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন, যে মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন, যে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেলে, মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেলে, মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেলে, মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেলে, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের আজে আনন্দে তম, আজে মুকুন্দ দাসের মনে আনন্দিত, মুকুন্দ দাসের মনে আজি আনন্দিত মন, মায়েদের জন্য। আচ্ছা বলুন তো মায়েরা, মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, তার স্ত্রী সকালবেলায় দরজাতে গোবর জল ছড়া দিচ্ছে, আপনার দেন, জোরে বলুন হ্যানা না, আপনার বলুন দেন, এই যে আপনার গোবর জল ছড়া সকালে দেন, কি দিন, শুধু জল ছড়া দেন নাকি, কিছু দেন না আপনার সকালে, কিচ্ছু দেন না, বাহ প্রণাম জানাই আপনাদেরকে। এই দিকে তাকান, এই দামি কথাটা শুনে নিন, যে যেখানে বসে আছেন আমি অবাক হয়ে গেলাম, প্রত্যেকটি জেলার মানুষ, প্রত্যেকটি রাজ্যের মানুষ সবাই বলে সকালবেলায়, এদিকে এদিকে, সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে গোবর জল ছড়া দিতে হয়, কখন দিতে হয়, সূর্য ওঠার আগে না সূর্য ওঠার পরে, সূর্য ওঠার আগে দিতে হয়, সূর্য ওঠার আগে যদি কেউ দরজাতে গোবর জল ছড়া দেয় তার বাড়িতে 33 কোটি দেবদেবীর আসা যাওয়া হয়, আর সূর্য ওঠার পরে যদি কেউ গোবর জল ছড়া দেয় তার বাড়িতে যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে, কতজন মেম্বার আছে কাকে ক নম্বরে নিয়ে যাবে সিরিয়াল করতে থাকে। এবার আপনারা বলুন মায়েরা, দরজাতে আপনারা গোবর জল ছড়া গোবরটা দেবেন কেন, গোবরটাকে শাস্ত্র বলল একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে, একজন জায়গা পায়নি, কে বলুন তো, মা লক্ষ্মী, মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে বলেছিল গাভী তোমার শরীরে সবাই জায়গা পেল, আমি পেলাম না, আমাকে একটা জায়গা করে দাও, গাভী তখন বলেছিল একটা জায়গা ফাঁকা আছে লক্ষ্মী তুমি থাকতে পারো, লক্ষ্মী বলল গাভী মা তোমার কোন জায়গাটা ফাঁকা আছে, বলছে একটা জায়গা ফাঁকা আছে, কোন জায়গা, আমার গোবরটা, স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিল। তাই যারা কীর্তন শুনতে এসছেন সকালবেলায় ঘুম থেকে উঠে যে দরজাতে গোবর আর জল একসঙ্গে ছড়া দিতে পারবেন তার বাড়িতে মা লক্ষ্মীর আসা যাওয়া হবে, যারা জানেন না তারা জেনে নিন। দাদা ভাইরা আপনারা ব্যবসা করেন, আপনার দোকানের দরজাতে লেবু লঙ্কা টাঙান না, জোরে বলুন হা না না, একটু বলবেন আপনারা লেবু লঙ্কা টাঙান না, কিন্তু প্রশ্ন জাগবে না আপনাদের লেবু লঙ্কা কেন টাঙানো হয়, মা লক্ষ্মীর প্রিয় খাদ্য হচ্ছে মিষ্টি, সবাই জেনে নিন, বাড়িতে লক্ষ্মী পুজো করেন মা লক্ষ্মীর প্রিয় খাদ্য কি, মিষ্টি, কিন্তু অলক্ষ্মীর প্রিয় খাদ্য কি, টক আর ঝাল, দোকানের দরজাতে কেউ যদি লেবু মানে টক আর লঙ্কা মানে ঝাল এই দুটো জিনিস যদি টাঙিয়ে দেয় তাহলে অলক্ষ্মী ঢুকতে গিয়ে ওইখানে খাবার পেয়ে ওখান থেকে পালিয়ে যায়, ওই জন্য দোকানে আর অলক্ষ্মী ঢোকে না, তাই দোকানের দরজাতে লেবু লঙ্কা টাঙানো হয়। মায়েদেরকে বলে দিই যে যেখানে বসে আছেন, বাড়িতে লক্ষ্মী পুজো করবেন কিন্তু লক্ষ্মী আপনারা একা পুজো করবেন না,
লক্ষ্মীর সঙ্গে নারায়ণের পুজো করবেন। শুধু হাই তুললে হবে না, আপনাদের জেনে যেতে হবে। ও দেখবেন যে বাড়িতে একা লক্ষ্মী পুজো হয় সেই বাড়িতে লক্ষ্মী চঞ্চলা হয়। অনেকে দেখবেন প্রশ্ন করে না, দাদা এত টাকা রোজগার হচ্ছে কিন্তু ঘরে রইছে না, কেন রইবে না? লক্ষ্মী চঞ্চলা, যার বাড়িতে একা লক্ষ্মী আছে তার বাড়িতে লক্ষ্মী চঞ্চলা, আর যার বাড়িতে লক্ষ্মীনারায়ণ যুগলে আছে তার বাড়িতে চঞ্চলা নয়। কেন বলে দিই, আপনি আপনার বাড়িতে মেয়েকে নিমন্ত্রণ করেছেন, জামাইকে নিমন্ত্রণ করেছেন, মেয়ে এলো জামাই এলো না, তাহলে মেয়ে কী করবে বলুন তো? খালি ছটফট ছটফট করবে, কেন এলো না, কী হলো। যেমন মেয়ে চঞ্চলা হয়ে যায়, লক্ষ্মীকে বাড়িতে একা রাখলে চঞ্চলা হয়ে যায়। ওই জন্য লক্ষ্মী পুজোতে মায়েরা দেখবেন, আপনারা যত ছবি দেখবেন লক্ষ্মীনারায়ণের সঙ্গে সব দেখবেন লক্ষ্মী সব জায়গাতে নারায়ণের পদসেবা করছে। তাই প্রতিটি বাড়িতে বাড়িতে আপনারা কীবার লক্ষ্মী পুজো করেন, সোমবার দিন কি বার দিন করেন? বৃহস্পতিবার, যাকে আমার জানা ছিল না জেনে গেলাম। আচ্ছা মায়েরা লক্ষ্মী পুজো কি বলেন? এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে, কি করে করে কি করে আলো করে, আমার জানা ছিল না জেনে গেলাম। এই দিকে তাকাবেন, গোবর জলটা দেওয়ার একটা অর্থ আমি আপনাদের বুঝিয়ে দিই। গোবর হলো লক্ষ্মী, যে লক্ষ্মী দেয় দরজাতে তার বাড়িতে লক্ষ্মীর আসা যাওয়া হয়। মুকুন্দ সরকার বাড়িতে একটা গোপীনাথের মন্দির তৈরি করলো, সেই সময়কার বাংলার নবাব হুসেন শাহ তার কাছে চিকিৎসা করাতে এলো, আর মুকুন্দ সরকার গোবিন্দের মন্দিরে একটি গুণগান গাইছে। আপনার সবাই হাত তালি দেবেন, মুকুন্দ সরকার কীর্তন করছে, আর বাংলার নবাব হুসেন শাহ মালদা থেকে এসে পেটের যন্ত্রণা ভালো করবার জন্য ফকির সেজে দাঁড়িয়ে আছে। মায়েরা ভগবান তিলক করতেন, এইদিকে ভগবানের ললাটে একটা তিলক ছিল। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, অনেক মায়ের কপালে দেখছি তিলক রয়েছে, আমার কপালে আপনারা তিলক দেখছেন, কিন্তু আপনারা তিলক করতে পারছেন না কেন? লোকে ঠাট্টা করবে বলে। আপনি তিলক করলেই পাশ থেকে বলবে অমুকের বউ কাল থেকে খুব ভক্ত হয়ে গেল, তার মানে কি কি বড় ভক্ত হয়ে গেল। এই সমস্ত লোকগুলোর দিকে তাকাবেন না কেন? নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ও তেতো দূর হয়, জোরে বলুন হা না না, নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ও তেতো দূর হয় না। সেরকম নিন্দুক লোক যারা হয়, আপনি যতই ভালো খাওয়াবেন ও নিন্দা করে থাকবে। যেমন আমাদের গ্রামে ভোজ হচ্ছে, সবাই ভোজ খেতে গেছে, সবাই খেয়ে এলো, একজন নিন্দুক লোক সব ব্যাপারে নিন্দা করে, ওকে একজন জিজ্ঞেস করছে কাকা কেমন খেলেন? খেলাম, মানে খেলাম মানে টান মারলো, কি খেলাম? বলে খেলাম তো ভালো, পোলাওগুলো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিলো, এত এত ভালো হলো, ওইগুলো দেখলো না, খালি বাদামটার দিকে তাকিয়ে রইল। আপনাদের বলে দিই, যদি কারো তিলক করার ইচ্ছা থাকে, আমি একটা সহজ পথ বলে দিই, কেউ দেখতে পাবেন আপনি করতে পারবেন। তিলক করার ইচ্ছা থাকলে কী করবেন? আপনার জল তিলক করবেন, মানে জলকে নিয়ে, যেমন আমরা তিলক করছি না এরকম তিলক কেউ দেখতে পাবে না, কিন্তু জল তিলক ওটা কিন্তু শাস্ত্রের বিধি আছে। যদি তাও না করতে পারেন, তার একটা কাজ করবেন, তুলসী গাছে জল ঢালার সময় আপনি জল ঢালছেন তখন তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে না মা, ওই মাটিটা এই আঙুলে করে তুলবেন। এই আঙুলে তুলবেন কেন? আমার দিকে তাকান, এটার নাম বৃদ্ধাঙ্গষ্ঠী মানে বুড়ো আঙুল, এটার নাম কি কনিষ্ঠা, এটার নাম কি তর্জনী, এটার নাম কি মধ্যমা, এটার নাম কি অনামিকা, এটার নাম কি কনিষ্ঠা। আমি কোন আঙুলে তুলতে বললাম? আমার দিকে তাকান, অনামিকাতে। এই আঙুলে তুলতে বললাম কেন মা? যারা গুরুমন্ত্র নিয়েছেন হাত তুলে বলুন তো, গুরুমন্ত্র জপ করবার সময় কোন আঙুলে জপ করেন? হাত তুলুন আপনারা, কোন আঙুলে জপ করেন? এই আঙুলটা করে জপ করেন, এটা হচ্ছে ভগবানের আঙুল। তুলসী পত্র দেবেন তাও এই আঙুলটা ব্যবহার করবেন, আপনি একটু বাতাসা দেবেন তাই এই আঙুলটা ব্যবহার করবেন। সবার কাছে নিবেদন রইল, কীর্তন শুনতে আসা মানে কিছু শিখে যাওয়া। আপনি যতক্ষণ কীর্তনে আসরে আসবেন ততক্ষণ আপনি একটা একটা করে ছোট্ট ছোট্ট করে শিক্ষা নিয়ে যাবেন, এই শিক্ষাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আপনার সবাই লক্ষ্য করুন, আপনি বাচ্চাকে কী করে স্নান করাবেন, তুলসী মন্দিরে মাটি নিয়ে এই এরকম করে তুলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে মাটিটা দিয়ে দেবেন, দেখবেন হাফ তিলক হয়ে যাবে। যেমন যারা সাইকেল চালাতে পারে না, প্রথমে হাফ পেটেলে যাবে তবে সিটে যাবে, আগে এরকম তিলকটা নিন তারপর আপনি ওই তিলকটা নেবেন, আগে স্কুলে ভর্তিটা হন না তারপর দেখবেন আপনি পাস করে যাবেন। তাই কী বলছে, ও তার বিনোদ লালাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজি, ও তার বিনোদ লালাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে, বিনোদ লালাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজি, বিনোদ লালাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে, বিনোদ ধরে বিনোদ মুরলি বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ ধরে বিনোদ মুরলি বিনোদ বিনোদ বাজে গো বিনোদ বিনোদ বাজে, আমার কানো সে বিনোদ রায় গো
কানো সে বিনোদর বুঝাম কানো সে বিনোদরায় বই আমার কানো সে বিনোদর ও মা ও মা গোবিন্দ মালা পড়েছে আ বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে ও সে বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে মাইরা গোবিন্দের শরীরে যা কিছু আছে সব সুন্দর, যে মালাটা আছে সেটাও সুন্দর, যে মেয়েটা মালাটা গেঁথেছে সেও আবার দেখতে সুন্দরী, ও তার বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে কোন বিনোদিনী বিনোদ গাথুনি কোন বিনোদিনী বিনোদ গাথুনি কোন বিনোদিনী বিনোদ গাথুনি কোন বিনোদিনী বিনোদ গাথুনি গেঁথেছে বিনোদ ফুলে গো গেঁথেছে বিনোদ ফুলে আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ রায় আমার কানো সে বিনোদ রায় গো আমার কানো সে বিনোদ ও মা ও মা দেখো দেখো বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে গো ও তোর বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে ও মাইরা যেটা আমি পড়ে আছি ওটার নাম ধুতি ধুতি আর যেটা গিট দিয়ে বেঁধেছি এটার নাম ধটি কি বলছে বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে গো বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে বিনোদ চরণে বিনোদ নূপুর বিনোদ চরণে বিনোদ নূপুর বিনোদ চরণে বিনোদ নূপুর বিনোদ চরণে বিনোদ নূপুর বিনোদ বিনোদ বাজে গো বিনোদ বিনোদ বাজে আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ রায় আমার কানো সে বিনোদ রায় গো আমার কানো সে বিনোদ ও মা আবার কি বলছে এই দেখুন আবার বলছে যদু নাতি কই বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে 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 কোন বিনোদিনী বিনোদ আথুনি কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসাইল জলে গো কলসি ভাসাইল জলে আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ রায় আমার কানো সে বিনোদ রায় গো আমার কানো সে বিনোদ রায় মাইরা এই গানটি গাইছে কে মুকুন্দ সরকার আর মুকুন্দ গাইছে আপনারা উলুধ্বনি দেবেন বাবার একটু আস্তে আস্তে তালি দেবেন মুকুন্দ গাইছে কি আমার কানো সে বিনোদ রায় গো আমার কানো সে বিনোদ রায় আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ রায় মাইরা উলু না দিতে পারে উলু না দিতে পারলে তালি দেবেন উলুও দেবেন এই গানটা মুকুন্দ গাইছে নবাব দেখছে আমার কানো সে বিনোদ রায় গো আমার কানো সে বিনোদ রায় ও আমার কানো সে বিনোদ রায় গো আমার কানো সে বিনোদ রায় বিনোদ চুরাই বিনোদ বরিহা সবাই বিনোদ চুরাই বিনোদ বরিহা বিনোদ চুরাই বিনোদ বরিহা বিনোদ চুরাই বিনোদ বরিহা 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 বিনোদ উড়িছে তাই গো বিনোদ উড়িছে তাই উলধ্বনি আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ রায় হ্যাঁ ঠিক